সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগে, তবুও মঙ্গলবার সাফ ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। বেঙ্গালুরুর ক্রান্তি রাভা স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্লু টাইগার্স। তবে এই ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীকে প্রথম একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একই সঙ্গে নজর থাকবে গ্রুপ শীর্ষ থেকে ভারত সেমিফাইনালে নামতে পারবে কিনা সেই দিকেও।